প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার আজকে হাজির হয়েছি তোমাদের সামনে প্রোনাউন রেফারেন্স নিয়ে আলোচনা করতে। আমরা পার্ট ওয়ানে প্রোনাউন সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদেরকে দেখাবো প্রোনাউন রেফারেন্স কি, প্রোনাউন রেফারেন্স কিভাবে খাতায় আসে, কিভাবে প্রোনাউন গুলোকে নির্ধারণ করতে হয়, কিভাবে সেগুলোকে পরিবর্তন করতে হয়, এবং সবশেষে কিভাবে তোমার পরীক্ষার খাতায় তুমি প্রোনাউন রেফারেন্সের অ্যান্সারটি উপস্থাপন করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রোনাউন রেফারেন্স, যারা আজকে আমার সঙ্গে যোগ দিলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কমেন্ট করবে। প্রোনাউন রেফারেন্স, হোয়াট ইজ এ প্রোনাউন? প্রোনাউন হলো একটা শব্দ যা নাউনের পরিবর্তে বসে, আমরা এটুকু সংজ্ঞায় জানি। তবে সম্পূর্ণ সংজ্ঞাটি হলো, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন অর এ প্রোনাউন অ্যান্ড ফাংশনস এক্স্যাক্টলি as a noun in a sentence. Noun বা pronoun এর পরিবর্তে বসে এবং বাক্যে ঠিক নাউনের মতোই কাজ করে। তাহলে pronoun কিন্তু শুধুমাত্র নাউনকে নয়, প্রোনাউনকেও রেফার করতে পারে। যদিও সেই প্রোনাউনের বিপরীতে অবশ্যই একটা নাউন পাওয়া যাবে, কিন্তু ইমিডিয়েটলি সেটি একটা প্রোনাউনের পরিবর্তেও বসতে পারে এবং প্রশ্নের অ্যান্সার করার সময় এই কথাটিকে তোমাদের মনে রাখতে হবে। তাহলে যেহেতু নাউনের মতোই কাজ করে, আমরা দেখে নিই নাউনের ফাংশনগুলো সেন্টেন্সের ভিতরে কি কি আছে। নাউন ক্যান ডু লটস অফ থিংস ইন এ সেন্টেন্স, দে আর দ্য মোস্ট ওভারওয়ার্কড অফ অল এইট পার্টস অফ স্পিসিস। আটটা পার্টস অফ স্পিসের ভিতরে নাউন সব থেকে বেশি ফাংশন একটা সেন্টেন্সের ভিতরে করে থাকে। যেমন প্রথমে আসে সাবজেক্ট। প্রত্যেকটা বাক্যে বাক্য গঠন করতে গেলে তোমাকে কমপক্ষে দুটি উপাদান দিতেই হবে, একটি হলো ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব হতে গেলে তার সঙ্গে থাকতে হবে একটা অ্যাক্টিভ সাবজেক্ট। এবং সাবজেক্ট হলো যে নাউন যেগুলো আমাদেরকে বলে একটা সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকেই বলা হয় সাবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট সরি বস্তুবাচক অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক অবজেক্ট। Direct objects are nouns that receive the action of certain kinds of verbs, transitive active verbs. Mary kicked the ball. এখানে বস্তুবাচক অবজেক্ট রয়েছে। Indirect object, Mary kicked Jimmy the ball. এখানে Jimmy ব্যক্তিবাচক অবজেক্ট। Object of a preposition. Preposition হলো সেই শব্দ যা নাউনের পূর্বে বসে অন্য বাক্যের অন্য শব্দের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে। আমরা অন্য কথায় বলতে পারি, prepositions are joining words that connects a noun with other elements in a sentence. Mary kicked the ball to Jimmy. এখানে to Jimmy, Jimmy to prepositioner object হিসেবে ব্যবহৃত হয়েছে। Predicate nouns, আমরা এটাকে অন্য কথায় বলতে পারি complement. আমরা অন্য কথায় এটাকে বলতে পারি complement. Complement সাধারণত linking verbের পরে আসে। লিঙ্কিং ভার্ব কি এবং কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট কিভাবে গঠন হয়, আমরা অন্য কোনো ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবজেক্ট কমপ্লিমেন্টস, অবজেক্ট কমপ্লিমেন্ট হলো যেগুলো নাউন যেটা কমপ্লিট দ্য ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট ব্যবহার করার পরে অনেক সময় এমন হয় যে তারপরে আরেকটা শব্দ ব্যবহার না করলে এই সেন্টেন্সটা সম্পন্ন হয় না। যেমন দ্য নেমড দ্য বেবি এপ্রিল, তাহলে দ্য নেমড দ্য বেবি, এখানে এপ্রিল কি করছে, বেবি ব্যক্তিবাচক যে অবজেক্টটা রয়েছে তার সঙ্গে সম্পূর্ণ বাক্যটাকে কমপ্লিট করেছে। অ্যাপোজিটিভ হলো আর নাউন্স দ্যাট ডিসক্রাইবস অ্যানাদার নাউন, দ্য বেবি এপ্রিল ওয়াজ নেমড বাই হার আঙ্কেল। এবার আসো লিস্ট অফ প্রোনাউন্স। প্রোনাউন রেফারেন্সের অ্যান্সার করার সময় তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই প্রশ্ন থেকে তোমাকে আগে প্রোনাউনগুলো খুঁজে বের করতে হবে। এবং প্রোনাউন হলো আমাদের ইংরেজি ভাষায় যে আটটা পার্টস অফ স্পিচ রয়েছে এর ভিতরে চারটা পার্টস অফ স্পিচ রয়েছে যেগুলো লিমিটেড এবং সুনির্দিষ্ট, যে শব্দগুলো সুনির্দিষ্ট, আর বাকি চারটা পার্টস অফ স্পিচ হলো ডাইনামিক। প্রোনাউন হলো আমাদের সেই সুনির্দিষ্ট পার্টস অফ স্পিচের একটি, এর লিস্ট ব্যবহার এবং তার ফাংশন সবকিছু সুনির্দিষ্ট। সুতরাং তুমি যদি আগে প্রোনাউন গুলো চিনতে না পারো তাহলে তোমার পক্ষে এই প্রশ্নের অ্যান্সার করা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা দেখে নিই প্রোনাউনের লিস্ট গুলো কি কি আছে। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন রয়েছে আই, মি, উই, আস, ইউ, শি, হার, হি, হিম, ইট, দে এবং দেম। আমরা
পার্সোনাল প্রোনাউন বলতে গেলেই প্রথমে আমাদের মাথায় যে জিনিসটা আসে সেটা হলো পার্সন। ইংরেজি ভাষায় পার্সন নির্ভর করে বক্তার উপরে। বক্তা যদি নিজের সম্পর্কে বলে তাহলে ফার্স্ট পার্সন, বক্তা যখন শ্রোতাকে সম্বোধন করে তখন সেকেন্ড পার্সন, আর বক্তা যখন নিজেকে বা শ্রোতাকে বাদ দিয়ে তৃতীয় কোনো বিষয় নিয়ে কথা বলে তখন সেটা হয় থার্ড পার্সন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দেয়ার আর অনলি ফাইভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, দিস, দ্যাট, দিস, দোজ এবং সাস। উই ইউজ দিস টু পয়েন্ট আউট পার্টিকুলার পিপল অর থিং, বিশেষভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ব্যবহার করে থাকি। সামটাইমস দোজ ওয়ার্ডস আর ইউজড বিফোর নাউন্স, মাঝে মাঝে এই শব্দগুলো নাউনের পূর্বে ব্যবহৃত হয় এবং সেটি কিন্তু তখন আর প্রোনাউন নয়, কারণ আমাদের কথা ছিল যে প্রোনাউন হলো সেটা যেটা এক্স্যাক্টলি সেন্টেন্সের ভিতরে নাউন হিসেবে কাজ করবে। ব্রিং মি দ্যাট বুক, এই বাক্যে দ্যাট শব্দটি বসেছে বুকের পূর্বে, সুতরাং এখানে দ্যাট শব্দটি একটি অ্যাডজেক্টিভ। আমি যদি বলি ব্রিং মি দ্যাট, তাহলে এখানে সেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং শুধুমাত্র এখানে সেটা প্রোনাউনের কাজ করবে। এবং প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে এই বিষয়টি তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, দুটো প্রোনাউনের ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা দেখে আসি ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন দ্য প্রেফিক্স ইন মিন্স নট, আর ডেফিনাইট মানে নির্দিষ্ট। তাহলে ইনডিফিনাইট মানে হলো আর নট ডেফিনাইট, অর্থাৎ সুনির্দিষ্ট নয়। এবং এনিবডি, এনিওয়ান, এনিথিং, ইজ, আইদার, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নাইদার, নোবডি, নো ওয়ান, নাথিং, অন, সামবডি, সামওয়ান, সামথিং, বোথ, ফিউ, মেনি, সেভারেল, এগুলো সব ইনডিফিনাইট প্রোনাউন। আমরা যদি আরেকটু বিস্তারিত করে লিখি তাহলে সিঙ্গুলার, প্লুরাল এবং সিঙ্গুলার অর প্লুরাল, অল, এনি, মোস্ট, নান, সাম, এগুলো সিঙ্গুলার বা প্লুরাল উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। তোমরা এখান থেকে লিস্টটি নোট করে নেবে এবং অবশ্যই এটি তোমার নোট খাতায় লিখে রাখবে এবং মুখস্থ করবে। সামান ইয়েল্ড মাই নেম, হু, উই ডোন্ট নো। এভরিওয়ান লুকড অ্যাট মি, হু এক্স্যাক্টলি, উই ডোন্ট নো। ইনডিফিনিট প্রোনাউন যখন কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তখন কিন্তু তারাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মতোই অ্যাডজেক্টিভের কাজ করে। বোথ পিউপিল স্মাইলড অ্যাট মি, এইখানে বোথের পরে যেহেতু পিউপিল শব্দটা আছে সুতরাং এখানে সেটি কিন্তু প্রোনাউনের কাজ করবে না, এখানে সেটি হলো একটি অ্যাডজেক্টিভ। বোথ স্মাইলড অ্যাট মি, এখানে বোথ শব্দটি সরাসরি সাবজেক্টের কাজ করেছে সুতরাং এই বাক্যে বোথ শব্দটি একটি প্রোনাউন। রিফ্লেক্সিভ অ্যান্ড ইনটেন্সিভ প্রোনাউন, একই প্রোনাউনের দুই প্রকারের নাম, মাইসেলফ, আওয়ারসেলফ, ইয়োরসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ এবং দেমসেলফ। এখানে খেয়াল করো ইয়োরসেলফ এবং ইয়োরসেলফ, আমরা জানি ইউ মানে তুমি এবং তোমরা, শুধুমাত্র ইয়োরসেলফ আর ইয়োরসেলফস এর বেলায় এসে বোঝা যায় তুমিটা সিঙ্গুলার নাকি প্লুরাল। রিফ্লেক্সিভ প্রোনাউনের ডাবল নাম রয়েছে, কেন? রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ ইউজ টু রেফার টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, যখন সাবজেক্টকে রেফার করে তখন সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। সমধাতু কর্ম, আই উইল গো টু দ্য স্কুল মাই সেলফ, আই উইল গো টু দ্য স্কুল, আই উইল গো টু দ্য স্কুল মাই সেলফ। আর ইনটেন্সিভ প্রোনাউনটা হলো এটি অ্যানাদার নাউনকে এমফাসাইজ করার জন্য বসে, যেমন হি হিমসেলফ ভিজিটেড দ্য স্কুল। ইন্টারোগেটিভ প্রোনাউন, এই প্রোনাউনগুলো কোশ্চেনে ব্যবহৃত হয়, এই প্রোনাউনগুলো কোথায় ব্যবহৃত হয়? কোশ্চেনে ব্যবহৃত হয়। দিজ আর প্রোনাউন্স দ্যাট আর ফাউন্ড ইন কোশ্চেন, হোয়াট, হুম, হুজ, হু এবং হুইজ, হু স্টোল দ্য কুকি ফ্রম দ্য কুকি জার, হুইজ জ্যাকেট শুড আই ওয়ার। পজিটিভ প্রোনাউন্স, পজিটিভ প্রোনাউন্স শো ওনারশিপ, মালিকানা বোঝায়। অ্যানাদার ওয়ার্ড ফর ওনারশিপ ইজ পজিশন, মাইন, আওয়ার্স, হিজ, হার্স, ইয়ার্স এবং দেয়ার্স। আমরা
তোমরা এখানে বলবে প্রোনাউন পজিটিভ বলতে তো আমরা জানি মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার ইটস এগুলোকে আমরা সাধারণত পজিটিভ প্রোনাউন বলে জেনে এসেছি আসলে এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ তারা পজিটিভ প্রোনাউন নয় যেমন দেখো আওয়ার ফ্যামিলি হ্যাজ ভ্যাকেশন নেক্সট উইক এখানে কিন্তু আওয়ার ফ্যামিলি এখানে আওয়ার শব্দটি মূলত ফ্যামিলিকে প্রিমডিফাই করছে যে কারণে এখানে আওয়ার শব্দটি অ্যাডজেক্টিভ আর দ্যাট কার ইজ আওয়ার্স তবে এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন রেফারেন্সের বেলায় এই পজিটিভ অ্যাডজেক্টিভের বিষয়টিও তোমার বিবেচনায় আসতে পারে সুতরাং পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ তুমি দুটো বিষয়কেই মাথায় রাখবে রিলেটিভ প্রোনাউন দিস রিলেট সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভস ক্লজেস টু দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স মূলত রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয় রিলেটিভ ক্লজ গঠনের ক্ষেত্রে দ্যাট হুইজ হু হুম হুজ হুইস এভার হু এভার এবং হুম এভার অবশ্য এখানে হোয়াট এভার এটিও ব্যবহৃত হয় হোয়াট এবং হোয়াট এভার এ দুটো আমাদের রিলেটিভ প্রোনাউন লিস্টে রয়েছে এবার আসো প্রোনাউন রেফারেন্স প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে তোমার রুলস এর বিশেষ কোনো বাহুল্য নেই অর্থাৎ খুব লিমিটেড দুটো তিনটে রুলস দিয়েই তুমি প্রোনাউন রেফারেন্সটি অ্যান্সার করতে পারো তাহলে আসো প্রোনাউনের রেফারেন্সটা কি যে নাউনের পরিবর্তে প্রোনাউনটা বসে ওই নাউনটাই হলো ওই প্রোনাউনের রেফারেন্স এভরি প্রোনাউন মাস্ট ফলো দ্য নাম্বার পার্সন অ্যান্ড জেন্ডার অফ দ্য রেফারাল নাউন তাহলে যে নাউনটিকে প্রোনাউন রেফার করতেছে সেই নাউনের নাম্বার পার্সন এবং জেন্ডারকেও সে অনুসরণ করবে এবং এটাই হলো মূলত প্রোনাউন রেফারেন্স ইউ হ্যাভ টু রিপ্লেস দ্য প্রোনাউন অ্যাকর্ডিং টু দ্য নাম্বার পার্সন অ্যান্ড জেন্ডার অফ দ্য নাউন ইট রেফার্স তোমাকে কি করতে হবে প্রোনাউনের পরিবর্তে প্রোনাউনই বসাতে হবে যদি সেটা ক্লিয়ার থাকে এবং সেটাকে তোমার যে নাউনকে রেফার করছে তার নাম্বার পার্সন এবং জেন্ডার অনুসরণ করে তোমাকে সেই প্রোনাউনটি ব্যবহার করতে হবে তবে ইফ এ প্রোনাউন রেফার্স টু মোর দ্যান ওয়ান নাউন তোমরা ন্যারেশন করার ক্ষেত্রে এই জিনিসটা সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের রয়েছে প্রোনাউন যদি একাধিক নাউনকে রেফার করে তাহলে তোমাকে সেখানে কি করতে হবে কারেক্ট নাউনটি তোমাকে সেখানে ব্যবহার করতে হবে তাহলে প্রোনাউনের পরিবর্তে তোমাকে প্রোনাউনই ব্যবহার করতে হবে প্রোনাউনের পরিবর্তে তোমাকে প্রোনাউনই ব্যবহার করতে হবে নাউন ব্যবহার করা যাবে না নাউন কখন ব্যবহার করবে যখন একটা প্রোনাউন তোমাকে দুটো বা তিনটা বা চারটা বা পাঁচটা অর্থাৎ একাধিক নাউনকে নির্দেশ করবে আমি বললাম হি এখন হি বলতে যদি সামনে কামাল রহিম দুটো নাউন থাকে তাহলে আমার সেই হি এর ব্যবহারটা করলে যে কোনো একজনকে বোঝাবে তাহলে আমরা প্রোনাউনের পরিবর্তে প্রোনাউনই ব্যবহার করব যদি একাধিক নাউন হয় তাহলে সেখানে আমরা প্রোনাউন ব্যবহার না করে নাউন ব্যবহার করব যদি প্রোনাউন একাধিক নাউনকে রেফার করে অনেক সময় স্টুডেন্টরা এই স্থানটিতে এসে বড় ধরনের একটা ভুল করে তারা কি করে তারা প্রোনাউনের পরিবর্তে নাউন ব্যবহার করে দেয় কিন্তু বাস্তবিক সেখানে প্রোনাউনই ব্যবহৃত হবে এবং যেখানে প্রোনাউন ব্যবহৃত হবে সেখানে তুমি যদি নাউন ব্যবহার করো তাহলে সেটি কিন্তু সম্পূর্ণ ভুল হবে এবার একটা প্রশ্ন দিয়ে আমরা উদাহরণ দেখি আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ইন দ্য ফলোয়িং passes where necessary rewrite the sentences so that all pronouns references are clear many people think that poverty is a great evil who makes life a hell on the other hand money can make it full of happiness but it is not true if we investigate a poor man we may find happiness in him if we do the same for the rich we may find unhappiness in him For this, we often say that they are not always happy. Actually, it contains in contentment. তোমাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এই প্যাসেজের সবগুলি প্রোনাউনকে খুঁজে বের করতে হবে প্রথমে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই তুমি আগে প্রোনাউনগুলোকে খুঁজে বের করো আমরা এখানে প্রোনাউনগুলোকে রেড কালার করে দিয়েছি এখানে দেখো সর্বমোট কতগুলো প্রোনাউন রয়েছে আমাদের প্রথম থেকে শুরু করে অনেকগুলো প্রোনাউন এখানে রয়েছে এই সকল প্রোনাউন গুলোর মধ্যে মাত্র
পাঁচটি প্রোনাউন রয়েছে যার রেফারেন্সটা ক্লিয়ার নেই, অর্থাৎ পাঁচটা প্রোনাউন এখানে ভুল আছে। সবসময় খেয়াল রাখবে এখানে পাঁচটা থাকবে, কখনো চারটা নয়, কখনো ছয়টা নয়, কখনো চারটা নয়, কখনো ছয়টা নয়, সাতটা নয়, সবসময় পাঁচটা। অর্থাৎ ইটস লাইক এ পাজল, এবং এখানে সুনির্দিষ্ট করে পাঁচটা সমস্যাই তোমাকে দেওয়া হবে, সুতরাং কখনোই তার থেকে বেশি হবে না। এবার এই প্রোনাউন গুলোর আমরা যে কাজটা করব, প্রতিটা প্রোনাউনের আমরা রেফারাল নাউনটাকে বের করব। অর্থাৎ এই প্রোনাউন, যেমন প্রথমে আছে দ্যাট, মেনি পিপল থিঙ্ক দ্যাট পভার্টি ইজ এ গ্রেট এভিল। এখানে দেখো মেনি পিপল থিঙ্ক দ্যাট, এখানে দ্যাট শব্দটি এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। গ্রেট এভিল, হু মেক্স লাইফ এ হেল, এখানে হু শব্দটি রেফার করছে কাকে? হু রেফার করছে, হু আমরা জানি কোন ব্যক্তিবাচক সাবজেক্টের পরিবর্তে হু ব্যবহৃত হয়, কিন্তু এইখানে হু রেফার করতেছে তার পূর্ববর্তী সাবজেক্টকে, যেটি ছিল পভার্টি। On the other hand, money can make it full of happiness. এখন এই it শব্দটা আমাদের পূর্বের evil কে বোঝাতে পারে, poverty বোঝাতে পারে, life কে বোঝাতে পারে। তাহলে money, evil, poverty, life এর সবগুলোকে আমরা it দিয়ে refer করতে পারি। সুতরাং এইখানে it এর সমস্যাটা যে it সঠিকভাবে কাকে refer করতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। But it is not true. If we investigate a poor man, we may find happiness in him. খেয়াল করো, we universal. We এবং you universal subject হিসেবে ব্যবহৃত হয়। আরো একটা universal subject আছে, সেটা হলো one. One বা everyone. এখানে we বলতে আমরা, আমরা শ্রোতা যারা রয়েছি বা আমরা পাঠক যারা রয়েছি, we the readers or we the examinees, এখানে সকলকেই বোঝায়। সুতরাং ওইটা ইউনিভার্সাল সাবজেক্ট এবং we এর ক্ষেত্রে পরিবর্তনটা খুব কমই আসে। We may find happiness in him. এখানে rich man-এর কথা আসতেছে, poor man-এর কথা আসতেছে। তবে এই হিমের পূর্বে শুধুমাত্র poor man-এর কথাই এসেছে। এখনো আমাদের rich man-এর কথা এখানে আসে নাই। সুতরাং এই হিমটাও সঠিক আছে বলে মনে হয়। আমরা দেখি পরবর্তীতে, if we do the same for the rich, we may find happiness in him. এখানে খেয়াল করো, এই হিমটা রেফার করছে the same for the rich. তোমরা জানো অ্যাডজেক্টিভের আগে দি বসালে সেটা কি হয়? অ্যাডজেক্টিভের আগে দি বসালে সেটা শ্রেণীকে বোঝায় এবং সেটি সবসময় প্লুরাল হয়। তাহলে হিম প্রথমত এখানে প্লুরাল নাউনকে নির্দেশ করছে, আবার হিম বলতে আমরা পোর ম্যানকেও বোঝাতে পারি, দ্য রিচ ম্যানকেও বোঝাতে পারি। সুতরাং হিম এখানে সঠিক নেই বলেই মনে হয়। ফর দিস, অনেক সময় স্টুডেন্টরা ফর দিস থাকলে লিখে দেয় ফর দিস রিজন। এখানে আসলে ফর দিস এবং ফর দিস রিজন দুইটা একই বিষয়। এখানে দিসটাও প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, যদি ফর দিস রিজন আমি বলি তখন কিন্তু দিসটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমাদের প্রোনাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে বলা হয়েছে। ফর দিস রিজন তুমি যদি লেখো তাহলে দিসটা কিন্তু ওখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এবং তুমি খেয়াল রাখবে যে তোমাকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে এটাকে ব্যবহার করতে বলা হয়নি। ফলে কখনোই তোমরা এরকম দিস থাকলে দিস এরপরে কোনো নাউন দিয়ে ওটাকে অ্যাডজেক্টিভ আকারে লিখবে না, এটা কিন্তু কখনো অ্যান্সার হয় না। We often say that they are not always happy. তাহলে দে বলতে কাদেরকে বোঝানো হলো? এবার দেখি আমরা আনক্লিয়ার কোনগুলো সি। খেয়াল করো, many people think that poverty is a great evil who makes life a hell. On the other hand, money can make it full of happiness. এইখানে তাহলে প্রথম হু পরিবর্তন হবে, ইট পরিবর্তন হবে, এরপরে হ্যাপিনেস ইন হিম, তারপরে সে দ্যাট দে আর নট অলওয়েজ হ্যাপি, অ্যাকচুয়ালি ইট কন্টেইনস ইন কন্টেন্টমেন্ট। অর্থাৎ আমরা পেয়ে গেছি যে আমাদের পাঁচটা প্রোনাউন পরিবর্তন কি কি আসবে, অর্থাৎ কোন প্রোনাউন গুলোর রেফারেন্স ক্লিয়ার নেই। আমি যদি আরেকটু ব্যাখ্যা করি তোমাদের কাছে, তাহলে হু রেফার করে কোনো ব্যক্তিকে, কিন্তু এইখানে এই বাক্যে এখানে হুটা রেফার করা উচিত ছিল পভার্টিকে। কারণ রিলেটিভ প্রোনাউন কি করে? তার পূর্ববর্তী কোনো নাউনকে রেফার করে। তো এখানে রেফার করতেছে ক্যান মেক ইট, ইটের কথা আমি আগেই তোমাদেরকে বলেছি। হ্যাপিনেস ইন হিম, এখানে হ্যাপিনেস বলতে আমরা দ্য রিচ, প্রথমত দ্য রিচ কে বোঝাবে, যেহেতু এটা প্লুরাল তাহলে এখানে নাম্বারে মেলে নাই। ফর দিস উই অফেন সে দ্যাট দে আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে দে বলতে এর পূর্বে মেনি পিপল আছে, দ্য পোর আছে, দ্য রিচ আছে, তাহলে দে বলতে কাকে বোঝানো হলো এটা ক্লিয়ার নয়। অ্যাকচুয়ালি ইট কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট, ইট বললে তো পূর্বের অনেকগুলো ইট দিয়ে অনেক কিছুকে রেফার করা যায়, সুতরাং এটাও এখানে আনক্লিয়ার রয়েছে। তাহলে আমরা পরিবর্তনটা কিভাবে করব? দেখো পরিবর্তন,
আমরা হু এর পরিবর্তে লিখবো হুইজ, যেহেতু সেটা পোভার্টিকে রেফার করছে। আমরা ইট এর পরিবর্তে লিখবো লাইফ, কারণ ইট অনেকগুলো নাউনকে রেফার করছে, সুতরাং ইট এর পরিবর্তে আমাদের প্রোনাউন আর ব্যবহার করার সুযোগ নেই। হিমের পরিবর্তে আমরা ব্যবহার করব দেম। এখানে তুমি দেম বা দ্য রিচ দুটাই তুমি ব্যবহার করতে পারো, তবে এখানে দেম ব্যবহার করাটাই সর্বোত্তম। ফর দিস উই অফেন সে দ্যাট দে, এই দের পরিবর্তে লিখতে হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অ্যাকচুয়ালি ইট অর্থাৎ হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট। এবার আসো পরীক্ষার খাতায় তুমি অ্যান্সারটা কিভাবে লিখবে। নাম্বার এইট, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এইট, এভাবে তুমি প্রশ্নটা লিখবে, যেখানে প্রোনাউন গুলো চেঞ্জ করা ছিল চেঞ্জ করবে এবং তার নিচে একটা আন্ডারলাইন করবে। অবশ্যই অবশ্যই এভাবে তুমি অ্যান্সার করবে এবং সম্পূর্ণ প্যাসেজটি খাতায় তুলে অ্যান্সার করবে। মনে রাখবে তুমি যদি সম্পূর্ণ প্যাসেজ তুলে না লেখো তাহলে এই প্রশ্নে কোন রকম নম্বর দেওয়ার সুযোগ আমাদের থাকবে না। তুমি যদি শুধুমাত্র হু লিখে তার পাশে টান দিয়ে হুইজ লিখে রাখো তাহলে তুমি এখানে কোনো অবস্থাতেই নম্বর পাবে না। তোমাকে অবশ্যই প্যাসেজটি তুলতে হবে এবং এভাবে তোমাকে সঠিক প্রোনাউনটি ব্যবহার করে তার নিচে ডাক দিতে হবে। আমরা আরেকটা প্রশ্ন অ্যান্সার করি, এখানে বিশেষ একটা বিষয় আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। ট্রুথফুলনেস ইজ কি টু এ ম্যানস সাকসেস, হি ইজ অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড বাই দ্য পিপল অফ দ্য সোসাইটি ফর বিইং ট্রুথফুল। ইনডিড এ ট্রুথফুল ম্যান ইজ অ্যান অ্যাসেট টু ইটস সোসাইটি, এ পারসন হুইচ ইজ ট্রুথফুল লিভস ইভেন আফটার ডেথ, দ্য ডেথ ক্যানট কিল ইটস সোল। অন দ্য আদার হ্যান্ড অ্যান আনট্রুথফুল পারসন ইজ হেটেড বাই অল, হি ইজ কনসিডার্ড দ্য বার্ডেন অফ দ্য সোসাইটি, নোবডি রিমেম্বার্স দেম আফটার হিজ ডেথ। আমি বিস্তারিত বলছি, এখানে খেয়াল করো আমরা প্রোনাউন গুলো বের করে ফেলেছি, হি ইটস হুইস ইটস অল হি নোবডি দেম এবং হিজ। এখানে যে প্রোনাউন গুলো রয়েছে আমরা দেখি এখানে কোনগুলো পরিবর্তন হবে। এখানে দেখো যে বিষয়টা দেখানোর জন্য আমি তোমাদেরকে এই প্রশ্নটিতে নিয়ে এসেছি সেটি হলো, এখানে প্রথম হিটা রেফার করতেছিল কোন ব্যক্তিকে, কিন্তু ট্রুথফুলনেস ইজ দ্য কি টু এ ম্যাস সাকসেস, তাহলে হি ইজ অ্যাডমায়ার্ড and respected by the people of the society. এখানে here পরিবর্তে a truthful person যেটি পূর্বে sentence এ নাই। pronoun reference এর সবথেকে জটিল পার্ট হলো এইটা যে তোমাকে এখানে প্রোনাউনটা নাউনটা তৈরি করে নিতে হবে। প্রোনাউনের পরিবর্তে নাউন ব্যবহৃত হবে কিন্তু সেই নাউনটা আমাকে তৈরি করে নিতে হয়েছে। এরকম কিছু কিছু ক্ষেত্রে প্রোনাউনের পরিবর্তে নাউন পূর্ববর্তী সেন্টেন্সটা বুঝে তোমাকে সেখান থেকে তৈরি করে নিতে হতে পারে, এন্ড দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ দিস কোর্সে। উত্তরটা এভাবেই আসবে, ট্রুথফুলনেস ইজ কি টু দ্য ম্যান সাকসেস, এ ট্রুথফুল পারসন ইজ অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড বাই দ্য পিপল অফ দ্য সোসাইটি ফর বিইং ট্রুথফুল, ইনডিড এ ট্রুথফুল ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ সোসাইটি, এ পারসন হু ইজ ট্রুথফুল লিভস ইভেন আফটার ডেথ, ডেথ ক্যানট কিল his soul. On the other hand, an untruthful person is hated by all, he is considered the burden of the society, nobody remembers him after his death. তাহলে এভাবে তোমরা অ্যানসারটা লিখবে। আমি আশা করি তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে, এবং যদি এ সম্পর্কিত তোমাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেব। এবং লিস্ট অফ প্রোনাউন্স বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে, যে কোনো বিষয় সম্পর্কে তোমাদের প্রশ্ন থাকবে, থাকলে আশা করি তোমরা আমাকে সেটা জানাবে এবং আমি তোমাদের জন্য সম্পূর্ণ বিষয়টিকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আলোচনা হবে আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।